আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আরোগ্য খানার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম। আমি ডাক্তার মোহাম্মদ আলম কিরসেন বলছি। আজকে কথা বলবো যে একটি ওষুধের মাধ্যমে কিভাবে আমাদের শরীরের সমস্ত অঙ্গে কাজ করে থাকে, এই বিষয়ে আসলে অনেকে জানতে চায় যে একটি ওষুধের মাধ্যমে কিভাবে সম্ভব, আসলে সম্ভব। আর এই মেডিসিনটা হলো বায়োকেমিক গ্রুপের ওষুধ। তো আপনারা এই মেডিসিনটা জানতে এবং কি সমস্ত অঙ্গে কাজ করে কিভাবে এই বিষয় সম্পর্কে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, যারা এখনো পর্যন্ত আরোগ্যখানা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। আপনারা তো আসলে অনেকে অনেক ভিডিও দেখেন, তবে স্বাস্থ্য সম্পর্কে, শরীর স্বাস্থ্য সম্পর্কে আমাদের জানা দরকার বেশি, কারণ অসুস্থ হয়ে গেলে তখনই বোঝা যায় যে সুস্থতার মর্ম কতটুকু। তা আমি আপনাদেরকে বলবো যে আপনারা স্বাস্থ্য সম্পর্কে টিপস বেশি দেখবেন এবং কি কীভাবে সুস্থ থাকা যায় সেই সম্পর্কে জানুন, নিজে একজন নিজের জন্য চিকিৎসক হন, কারণ ক্ষণে ক্ষণে ডাক্তারের কাছে যাওয়া আসলে অনেক কষ্টকর। তা আমি বলতে চাই যে আসলে আমাদের হোমিওপ্যাথিকের অনেক ওষুধ রয়েছে, তার ভিতরে যে হোমিওপ্যাথিক গ্রুপ রয়েছে, বায়োকেমিক গ্রুপ রয়েছে। তো বায়োকেমিক গ্রুপের মধ্যেই এই ওষুধটি হলো নেট্রামিউরেটিকাম। এই নেট্রামিউরেটিকাম 6x এই ওষুধটা প্রায় অঙ্গের জন্য ভালো কাজ করে থাকে, বিশেষ করে ঠান্ডাজনিত সমস্যার জন্য খুবই ভালো কাজ করে। অনেকের দেখা যায় পুরুষত্বের সমস্যা, তাদের জন্য খুবই ভালো কাজ করে থাকে। অনেকে অনেক ধরনের ওয়ান টাইম, অনেক ধরনের আসলে অনেক ধরনের ওষুধ খাচ্ছে, কিন্তু আসলে প্রাথমিকভাবে কাজ করে, পরবর্তীতে দেখা যায় জিরো। তা আমি আপনাদেরকে বলবো, আপনারা জার্মানি নেট্রামিউরেটিকাম 6x যদি নিয়মিত কিছুদিন খান, আপনাদের পুরুষত্ব সমস্যা, ঠান্ডাজনিত সমস্যা কমে যাবে। বিশেষ করে এই নেট্রামিউরেটিকামের কিছু রোগজনিত বৃদ্ধি রয়েছে, যেমন ঠান্ডায় এই রোগটি বৃদ্ধি পায়। যেমন সমুদ্র ধারা যদি কেউ বেশিক্ষণ বসে থাকে, ঠান্ডা বাতাসে যদি কেউ বসে থাকে, বা আবহাওয়ার পরিবর্তন হলে অনেক সময় ঠান্ডাজনিত সমস্যার কারণে রোগের বৃদ্ধি ঘটে, সেক্ষেত্রে এই নেট্রামিউরেটিকামের ভালো কাজ করে থাকে। বিশেষ করে শীতকালে এই নেট্রামিউরেটিকাম প্রায় ডাক্তার রোগীকে দেয়, কারণ কি ঠান্ডাজনিত কারণে ঠান্ডা, সর্দি, কাশি, কফ, এরপর আমাদের বুকে ব্যথা, হ্যাঁ মাথা ব্যথা, জ্বর, সর্দি, কাশির জন্য নেট্রামিউরেটিকামের তুলনা নাই, বলা যায় অতুলনীয় একটি ওষুধ। আর এই ওষুধটি তৈরি হয় কিসে থেকে জানেন? আমরা প্রায় খেয়ে থাকি, আমরা ভাত খাওয়ার আগে মিশ্রিত করা লাগে, আর তা হলো লবণ। লবণ ছাড়া অনেকে খেতেই পারে না ভাত। তো আমি বলবো যে এই লবণ থেকে নেট্রামিউরেটিকাম ওষুধটা তৈরি হয়। তো এটাকে সোডিয়াম ক্লোরাইড বলা হয়, এটার আরও অন্যান্য অনেক নাম রয়েছে। তো যাই হোক, আপনারা যাদের ঠান্ডাজনিত সমস্যা দেখা যায়, ঠান্ডায় হাতে ব্যথা করে, বাতের সমস্যা, মাথা ব্যথা, A to Z, পেটের সমস্যা, কোষ্ঠকাঠিন্য, কৃমি সমস্যা, ঠিক আছে, অনেক ধরনের সমস্যা রয়েছে, তো প্রায় রোগেই এই নেট্রামিউরেটিকাম রুসিলায় সেরে যাবে। তা আসলে অনেকের দেখা যায় যে আবার যে গলা ভেঙে যায়, সেক্ষেত্রে আপনারা এটা গুঁড়ো করে গরম পানির সাথে গড়গড় কুলি করতে পারেন, খুবই ভালো কাজ করে। আপনার ঠান্ডা, সর্দি, হুপিং, কাশি, হাঁপানির সমস্যা, A to Z সমস্যা, পেটের সমস্যা বলুন, হাড়ের সমস্যা বলুন, বুকের সমস্যা বলুন, মাথা ব্যথা বলুন, পায়ের সমস্যা বলুন, পায়ে ব্যথা বলুন, প্রায় রোগের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে, খুবই একটি চমৎকার ওষুধ নেট্রামিউরেটিকাম A6X। বিশেষ করে আমি 6X কেন বলি, 3X, 12X রয়েছে, তবে 6X হলো মিডিয়াম, সবাই খেতে পারবে। তো এটা বাচ্চাদের ক্ষেত্রে খেতে হবে যে আপনার সকালে, দুপুরে, রাত্রে, তিন বেলা আপনারা খাওয়ার পরে খেতে পারেন। তবে নেট্রামিউরেটিকাম খাওয়ার পরে খাওয়াটা উত্তম, সকালে বাচ্চাদের ক্ষেত্রে দুইটি উষ্ণ গরম পানির সাথে মিশ্রিত করে খেতে হবে, তারপরে দুপুরে রাত্রে একই নিয়মে খাওয়ার পরে উষ্ণ গরম পানির সাথে মিশ্রিত করে আপনারা তিন বেলা বাচ্চাদের খাওয়াবেন। ঠান্ডাজনিত কফ, কাশি, অনেক ধরনের সমস্যা, A to Z সমস্যা ইনশাল্লাহ দূর হয়ে যাবে। ক্যালসিয়ামের ঘাটতি যদি হয়, বাচ্চাদের রুচি হয় না, খেতে মন চায় না, সেক্ষেত্রে ভালো কাজ করে থাকে। আর বড়দের ক্ষেত্রেও ক্যালসিয়ামের সমস্যা, রুচি হয় না, রোগা হয়ে যাচ্ছে শরীর,
হ্যাঁ ওজন কমে যাচ্ছে, সেক্ষেত্রেও খুবই ভালো কাজ করে। তো বড়দের ক্ষেত্রে সকালে 4টি, দুপুরে 4টি এবং কি রাত্রে 4টি খালি পেটে না খেয়ে আপনারা বড়া পেটে খাওয়ার পরে খাওয়াটাই বাইকেমিক ওষুধ উত্তম। তো খাওয়ার পরে আপনারা 4টি ওষুধ উষ্ণ গরম পানির সাথে খাবেন, তো সকালে খাবেন, নাস্তা খাওয়ার পরে, দুপুরে ভাত খাওয়ার পরে এবং কি রাত্রে খাওয়ার পরে 4টি ওষুধ, মোট 12টি ওষুধ আপনারা এরকম 7 থেকে 21 দিন খাবেন। ইনশাল্লাহ আপনাদের ক্যালসিয়ামের ঘাটতি, শারীরিক মানসিক যে পরিবর্তন আসবে আপনি নিজে বুঝবেন। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য বাইকেমিক ওষুধের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওষুধ বলা চলে নেপটোমিটিকাম। তা প্রিয় বন্ধুরা, তাহলে আল্লাহর মতে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।